নামাজে আমাদের অনেকের কনসেন্ট্রেশন চলে যায়। আমি বলবো অন্য কোনো জায়গায় আপনার মনোযোগ থাকুক বা না থাকুক, এই কথা কয়টা শুনলে আপনার রুকু সিজদার মনোযোগ আর যাবে না। কি বলেন রুকুতে আর কি করেন রুকুতে একটু ভেবে দেখেন। আল্লাহর কাছে একজন বান্দা যখন রুকুতে যায়, যাওয়ার পরে কি বলে? সুবহানা রব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করছি মহান রবের। রুকুতে কেন এই কথা বলেন? বান্দা নামাজে যতগুলো অবস্থার মধ্যে থাকে, রুকুতে সে সবচেয়ে নড়বড়ে অবস্থায় থাকে। আপনি রুকুর মধ্যে আছেন, আপনার কেউ যদি একটুখানি ধাক্কা দেয় আপনি ধপ করে পড়ে যাবেন, ঠিক কিনা? ব্যালেন্স নাই আপনার, আপনি সবচেয়ে নড়বড়ে তখন। একটু জামাও যদি অনেক সময় এই পায়ের মধ্যে একটু আটকায় গেছে, যাওয়ার সময় উঠতে লাগছেন, রুকুর থেকে ধপ করে আপনি পড়ে যাওয়ার মতো ইমব্যালেন্স। আপনি রুকুতে যখন থাকেন সবচেয়ে আপনি অসহায় অবস্থার মধ্যে থাকেন, আর ওই সময় আল্লাহ বান্দার মুখ দিয়ে বলায় নেন, বান্দা বল সুবহানা রব্বিয়াল আযীম, আমি এই অবস্থায় প্রশংসা করতেছি যিনি মহান শক্তিশালী রব, সুবহানাল্লাহ। রুকুর থেকে উঠছেন আপনি, উঠার পরে আবার সিজদাতেও যান আপনি। সিজদায় যখন যান আপনি, সিজদায় কি বলেন? সিজদায় আপনি যাওয়ার পরে একদম মাটির সাথে মিশে গেছেন, এর থেকে নিচু আর আপনার লেভেল নাই নামাজে। আপনি তখন বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে উপরে। মধ্যে কি বলছেন? মধ্যেটা সবচেয়ে আকর্ষণীয় কথা। রুকুর থেকে আমি নরবরে অবস্থায় ছিলাম, আমি আমার রব আযীম বলেছি, রুকুর থেকে উঠার পরে বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার বান্দা যতই নরবরে হোক যতই দুর্বল হোক, যে আল্লাহর প্রশংসা করে সেই আল্লাহ তার প্রশংসা শোনেন, সুবহানাল্লাহ। এটা আপনার আমার কথা নয়, এটা আল্লাহর রিপ্লাই আসছে আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সামি আল্লাহু লিমান হামিদা, আমার বান্দা এতক্ষণ যা বলছিস ঠিক ভুল মিশানো পারছিস, মনোযোগ দিতে পারিস নাই মনোযোগ দিতে, কিন্তু উঠে দাঁড়ায় বলছে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বান্দার কথা নয়, আল্লাহ বান্দাকে বলছেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, ও বান্দা মনে করিস না তোর রব শুনে নাই, তোর রব এই প্রশংসা শুনে। এরপরে আমি কি বলি? রব্বানা লাকাল হাম, আমার রব আমার প্রশংসা শুনে, তাহলে ঠিক আছে আমি আগেই প্রশংসা করে নিচ্ছি, আল্লাহ তোমার প্রশংসা করছি, রব্বানা লাকাল হাম, হে আমার রব সব প্রশংসা তোমার। কেন এইগুলা প্র্যাকটিস করলাম রুকুতে? কেন রুকুর থেকে উঠে বললাম আল্লাহ আমার কথা শুনে, তারপরে কেন বললাম তোমার প্রশংসা? কারণ এখন আমি সিজদায় যাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলছেন যখন বান্দা সিজদায় যায় আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। বান্দা বলছে রুকুতে নরবরে ছিলাম, তুমি মহান রব, আমি যা বলছি তুমি শোনো, হে আল্লাহ তোমার প্রশংসা, এখন সিজদায় চলে গেছি, তুমি আমার সব দোয়া মোনাজাত কবুল করো, সুবহান রব্বিয়াল আলা। এই হচ্ছে রুকু আর সিজদা আপনার আমার জন্য প্রিয় ভাইরা, মনোযোগ থাকবে না? এটা যদি কল্পনা করেন যে আমি এখন সবচেয়ে নরবরে অবস্থায় আছি, ধাক্কা দিলে পিছনতে আমার বাচ্চাও যদি এসে গুতা দেয়, আমি মুসল্লা ছেড়ে অন্যদিকে চলে যাব, এখন আল্লাহ সেই জায়গায় বলতেছে তুমি মহান তুমি মহান, রুকুর থেকে উঠে বলতেছে আল্লাহ আমি যা বলছি আমার নামাজে আমার কেরাতে আমার তেলাওয়াতে সব ঠিক হয় নাই আল্লাহ, আমি তো প্রপার পারি নাই, কিন্তু আমার রব তো আমার কথা শুনেন, আমার রব আমার কথা শুনছেন, আল্লাহ তোমার প্রশংসা, এখন আমি সিজদায় যাচ্ছি, আল্লাহ আমার কোনো ঝামেলার শেষ নাই, আল্লাহ আমার রিজিকের টানাটানি, আল্লাহ আমি নানান সমস্যায় আছি, এখন সিজদায় যাচ্ছিস, তুই যেহেতু বলছিস তুই তোর বান্দার কথা শুনিস, আমার সিজদায় রসুল বলছেন বেশি বেশি দোয়া কর, আমি এখন তোমার কাছে দোয়া করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমার কোনো মোনাজাত ছড়িয়া ফেরত দিও না, সুবহানাল্লাহ। এই কনসেপ্টটা নিয়ে যদি রুকুতে দাঁড়ায় সিজদাতে দাঁড়ায় মনোযোগ অন্যদিক শয়তান নিতে পারবে, তাহলে আমাদের নামাজগুলো মুখস্থ নামাজ না বানিয়ে ইবাদুর রহমান হিসাবে আল্লাহর কাছে এরকম বিনয়ীভাবে আমরা উপস্থাপিত হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।